সকাল পেরোনোর কিছুক্ষণ পরেই দেখা মেলে সাবজয়ী দুই নারীর। খুনসুটি করতে করতে তারা সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন। সিঁড়িতেই কথা হয় এই দুই ফুটবলারের সঙ্গে। জানালেন জয় নিয়ে তাদের অভিব্যক্তির কথা। ফ্যামিলি সবাই তো অনেক খুশি যে আমাদের মানে টিভিতে ফোনে সব জায়গায় শুধু আমরাই, আর অনেক ভালো লাগতেছে, নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, অনেক ভালো লাগতেছে। ইতিহাসের মতো ইতিহাস এবার প্রথম হয়ে গেল যে এত দর্শক মানে এত সাপোর্টার, সত্যি অনেক ভালো লাগতেছিল। ফুটবল নিয়ে এত দূর আসার পেছনে এই দুই নারী পাশে পেয়েছেন তাদের পরিবারকে। এখন নিজের টাকায় পরিবারের সবাইকে উপহার কিনে দিতে চান তারা। ঢাকা থেকে নিয়ে যাবে শপিং করে, মানে ফ্যামিলির সবার জন্য কোনো একটা কিছু নিয়ে যায়, তার ভাল লাগে বাসায় মা বাবাকে মানে নিজে কোনো নিজের টাকা দিয়ে কোনো কিছু কিনে দিয়ে। তবে স্বপ্নার সোহাগীর মতো সহজ ছিল না মাসুরার ফুটবল জীবনের শুরুটা। নারী তো বাধা থাকবেই, তো আসলে শুরু থেকে আমার বাবা মা খেলতে দিত না, তো আমার যে কোচ ছিল আকবর স্যার উনি মারা গেছে কিছুদিন হয়েছে, তো উনি হচ্ছে আমার বাসা থেকে আমার বাবারে বুঝে আমার এই খেলার এই পর্যন্ত আর কি। যদিও এত বড় জয়ের পর সেই বিষাদ এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। এদিকে নারী দলের এত বড় সাফল্যে নানা জায়গা থেকে তাদের উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে, তবে খোদ বাফুফে এখনও কোনো পুরস্কার ঘোষণা দেয়নি, যদি এ নিয়ে আক্ষেপ নেই নারী ফুটবলারদের। সবই বাফুফেই জোগাড় করতেছে, তো বাফুফের তো এক্সট্রা কোনো এ নাই, যে বাফুফে আসলে এই নিউজগুলো তাদেরকে জানাচ্ছে এবং তারাই সব কিছুই করে দিচ্ছে, তো বাফুফে ছাড়া তো কোনো কিছু আমাদের হচ্ছে না। আপাতত দেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন সাবজয়ী নারীদের, তাদের চোখে মুখে ধরা দিচ্ছিল সেই দীপ্ত কিরণের আভা। শম্পা বিশ্বাস, এখন ঢাকা।